হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখতে পেয়েছেন আমার এই ফোনটা হচ্ছে রেডমি সি নাইন, আর এখানকার সিস্টেমটা আপনি দেখতে পাচ্ছেন সেম টু সেম অ্যাপেল আইফোন 14 প্রো। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটা যদি সেম টু সেম অ্যাপেল 14 প্রোতে কনভার্ট করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা দেখতে পেয়েছেন এখানকার সিস্টেম সেম টু সেম, যদি আপনি কারোর কাছে চালিয়ে থাকেন তা আপনি জানেন যে অ্যাপেল ফোনটা কিভাবে লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন ওপরে আপনি এরকম করে সিলেক্ট করবেন, এখানকারও সিস্টেম সেম টু সেম অ্যাপেল আইফোন প্রোর মতো লাগবে। যদি আপনার ফোনটাও যদি অ্যাপেল আইফোন প্রো 14 করতে চান, ইয়ানি অ্যান্ড্রয়েড টু কনভার্ট অ্যাপেল আইফোন প্রো, তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা কী করে করবেন, আপনার মোবাইলটা চেঞ্জ কী করে করবেন, অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যাপেল ফোন কী করে চেঞ্জ করবে করবেন আপনি, এই টপিকে কথা বলবো। তো এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, শুরু থেকে নিয়ে লাস্ট অবধি দেখবেন। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো বন্ধুরা আজকে ভিডিও শুরু করছি। সর্বপ্রথম বন্ধুরা আপনাদের করতে কী হবে, একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন এরকম কিছু সিস্টেম আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেরকম আপনাকে প্রথমে বলে দিয়েছি এরকম অ্যাপেলের মতন সেম সেম ফাংশন আসবে। তো সর্বপ্রথম আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো চলে যাচ্ছি প্লে স্টোরে। তো বন্ধুরা প্লে স্টোরে সার্চ করবেন ফোন 14 প্রো লঞ্চ OC 16। তো আপনি যদি চান আপনাকে অসুবিধা হবে তার জন্য এই ভিডিও নিচে এই অ্যাপটা লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্ক পাওয়া মাত্র ডাউনলোড করলেন। ডাউনলোড করার পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আগকার স্টেপ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে, তারপর আপনাকে ওপেন করতে হবে। তো বন্ধুরা এই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, নাহলে আপনি কোনো জায়গায় মিস্টেক করে দিবেন। তারপরে আপনার কাছে এখানে কিছু লোডিং লেবে লেখা থাকে ফোন 14 লঞ্চার ইজ আপলোডিং, মানে এটা এই অ্যাপ্লিকেশানটা আপলোডিং হচ্ছে। তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে টিম কন্ডিশনে, তারপরে গেট স্টার্টের অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক যেমনি করবেন আগেন আপনার কাছে অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করার পরে আপনার কাছে কিছু এরকম অ্যালাউ মাংতে হবে, তো আপনাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পরে আপনার করতে কী হবে, এখানে দেখতে পাচ্ছেন আগেন অ্যাগ্রি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, ওটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে আপনি দুবার আপনি ওপর থেকে স্কিপ করে দেবেন। ঠিক আছে, স্কিপ করার পরে আপনার কাছে দেখতে পাচ্ছেন এরকম কিছু ইন্টারফেস আসবে। যদি আপনি এই নিচে এটা রাখতে চান অ্যান্ড্রয়েডের অপশানটা রাখতে পারবেন, যদি আপনি চান না অ্যাপেলে মতন দেখতে লাগেও তার জন্য আপনাকে টিক মার্কা দিতে হবে। তারপর আপনার গেট স্টার্ট অপশানে ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোন 14 প্রো ইজ স্টার্টিং, তো আপনার কাছে কিছু আপডেট নেবে জাস্ট 5 to 3 সেকেন্ড। তারপর আপনার কাছে এরকম কিছু স্ক্রিন আসবে সি ডিটেল, তো আপনাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনি বারবার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যত এরকম অপশান আসছে অনেক সব চলে যাবে। তারপর দেখতে পাচ্ছেন আপনার কাছে এরকম কিছু ইন্টারফেস আসবে সেম টু সেম অ্যাপেল ফোন। আপনার ফোনটাকে আপনি চেঞ্জ করে নিয়েছেন, দেখতে পাচ্ছেন কত প্রফেশনাল লাগছে। যদি আপনিও যদি চেঞ্জ করতে চান আপনার অ্যাপেল অ্যান্ড্রয়েড ফোনটা যদি অ্যাপেল ফোন বানাতে চান তাহলে এই অ্যাপ্লিকেশানটা আপনার জন্য বহুত টিপ বহুত কামের অ্যান্ড ফায়দাবান। তা দেখতে পাচ্ছেন আপনাকে যেমনি দেখে দিয়েছি যেরকম অ্যাপেলের সিস্টেম থাকে সেম টু সেম অ্যাপেল সিস্টেমের মতো লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই বাই।